আসসালাম আলাইকুম ভিওয়ার্স চলুন জেনে নেই জাফরুল্লাহর সংক্ষিপ্ত জীবনাবলী চট্টগ্রামের ছেলে জাফরুল্লাহর বাবা শিক্ষক ছিলেন স্বয়ং বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ডক্টর জাফরুল্লাহ ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করার পর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে ছাত্র থাকা অবস্থাতেই ঢাকা মেডিকেল কলেজের দুর্নীতির বিরুদ্ধে করেছিলেন সংবাদ সম্মেলন উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর উনিশশো সালে ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু চূড়ান্ত পর্ব শেষ হতে না হতেই দেশের টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে তিনি দেশে ফিরে আসেন পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে যে কয়েকজন বাঙালি পাসপোর্ট ছেড়ে আগুন ধরিয়ে রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছিল তাদের একজন ড জাফরুল্লাহ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তার জন্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী প্রবাসী বাঙালিদের কাছ থেকে দশ লাখ পাউন্ড চাঁদা জোগাড় করেছিলেন এই কাজটি করেছিলেন ড জাফরুল্লার পরামর্শে শহীদ জননী জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি বইয়ের একশো পৃষ্ঠায় ড জাফরুল্লাহ ও ড মবিনের পাকিস্তানি হানাদারদের হাত থেকে বেঁচে যাওয়ার ঘটনাটি বিস্তারিতভাবে লিখেন। আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সেবা নিশ্চিত করার জন্য ড জাফরুল্লাহ দুই সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে মেজর খালেদ মোশারফের সহযোগিতায় আগরতলার বিশ্রাম ঘরের মেলাঘরে গড়ে তুলেছিলেন চারশো আশি শয্যা বিশিষ্ট প্রথম ফিল্ড হসপিটাল বাংলাদেশ হসপিটাল হসপিটালটিতে পর্যাপ্ত নার্স না থাকায় ড জাফরুল্লাহ নিজে নারী স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেন দেশ স্বাধীন হওয়ার পর ড জাফরুল্লাহ গ্রামে গিয়ে শুরু করেন স্বাস্থ্যযুদ্ধ ফিল্ড হাসপাতালটিতেই কুমিল্লাতে স্বাধীন দেশের প্রথম হাসপাতাল হিসেবে গড়ে তোলেন তিনি পরবর্তীতে হাসপাতালটি ঢাকার ইস্কাটনে পুনঃস্থাপিত হয় কিন্তু গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দুর রূপে গড়ে তোলার জন্য চলো গ্রামে যাই স্লোগান নিয়ে হাসপাতালটিকে আবার ঢাকার অদূরে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র নামে করেন তিনি হাসপাতালটিকে গণস্বাস্থ্য কেন্দ্র নামে নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাভারে হাসপাতালটির জন্য একত্রিশ একর জমিও বরাদ্দ দিয়েছিলেন বঙ্গবন্ধু সম্পূর্ণ অলাভজনক এই গণস্বাস্থ্য কেন্দ্র এবং ড জাফরুল্লাহ উনিশশো সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা রাখায় স্বাধীনতা পুরস্কারও লাভ করেছেন ড জাফরুল্লাহ বাকশালে যোগ দিতে বঙ্গবন্ধুর অনুরোধ যেমন উপেক্ষা করেছিলেন তেমনি জিয়াউর রহমানের দেয়া মন্ত্রিত্বের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন চার পৃষ্ঠার একটি চিঠির মাধ্যমে ফিরিয়ে দিয়েছিলেন এরশাদের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবও গণস্বাস্থ্য কেন্দ্রের পর তার সবচেয়ে বড় অবদান উনিশশো সালের জাতীয় ঔষধ নীতি স্বাধীনতার পর স্বাস্থ্য স্বাস্থ্যখাতে যেটাকে বিবেচনা করা সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে তার প্রচেষ্টায় আমদানি ওষুধের সংখ্যা কমে দাঁড়ায় দুশো পঁচিশে বর্তমানে নব্বই শতাংশ ওষুধই দেশে তৈরি হচ্ছে এবং বাংলাদেশ একটি ওষুধ রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে ওঠার পেছনে অবদান বিশাল জাফরুল্লাহ জাফর সাথে জড়িত থাকায় বিএম এর স্বার্থে আঘাত লাগে তাই বিএমএ বিরানব্বই সালে তার সদস্য পদ বাতিল করেন বিনা বিচারে ড জাফরুল্লাহর ফাঁসি চেয়ে পোস্টারও সাঁটায় তারা আমরা জাফরুল্লাহকে না চিনলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় ঠিকই চিনেছে এই লোকটাকে বার্কলি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল হেলথ হিরো ঘোষণা করে ডক্টর ডক্টর জাফরুল্লাহকে মুক্তিযুদ্ধ করেও করেও গণমানুষের জন্য কাজ হন বিতর্কিত কারণ ওনারা চাটুকারিতা করতে জানেন না দালালি করতে জানেন না জানেন না তেল দিতে নষ্ট রাজনীতির বিভাজনে থাকা তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ এই মানুষটাকে যদি সম্মানিত করতে নাও পারি অন্তত পক্ষে যেন আমরা টাকে ছোট না করে ধন্যবাদ ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ